আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুড বাড়িতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাবো কাঁঠালের বিচির বড়া। এটা খুবই সুস্বাদু একটি খাবার, বাঙালি ট্রেডিশনের সঙ্গে খুবই মিলে যায়। তো আজকে এটা রান্না করার জন্য কী কী লাগছে সবার প্রথম আমি তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চাল নিয়েছি, 2-3 মুঠ পরিমাণ আতপ চাল নিয়েছি। তো এগুলোকে সবার প্রথম ব্লেন্ড করে নেব, একেবারে মিহি করা প্রয়োজন নেই, হালকা দানা দানা থাকলেও সমস্যা নেই, বিকজ আমরা এটা বড়া বানাবো, একটু মোচমুচে হলে খেতে অনেকটা স্বাদ হবে। তো এগুলো একটা বাটিতে মিক্সিং বোলে রাখছি। মিক্সিং বোলে রাখার পর আরও প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। সর্বপ্রথম আমরা দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ময়দা। কতটুকু ময়দা লাগবে সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারবো না, আপনি প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। তো এরপর লাগছে পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে প্রায় 2টো পেঁয়াজ আছে মাঝারি সাইজের। এরপর দিলাম আদা বাটা 1 চামচ পরিমাণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে। আর দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিলাম 1 চিমটি, সেই সাথে কাঁচামরিচ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে। আরও দিলাম মরিচের গুঁড়ো। আর এখানে আছে কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলোকে আমরা একদম মিহি করে কেটে নিয়েছি, তো এইভাবে আপনারা কেটে নেবেন। তো এই কাঁঠালের বিচিগুলো আমরা এই চালের গুঁড়া এবং এই আটার মিশ্রণের সাথে মিশিয়ে দেব। তো এরপর আমরা এগুলোকে সবগুলো একসাথে মাখাবো। এর আগে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। তাহলে ধনিয়া পাতা কুচিটা দিলে একটু স্মেলটা ভালো হবে, খেতে অনেকটা সুস্বাদু হবে। তো এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে যদি আপনার এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলে আপনি আর একটু আটা নিয়ে আটা দিয়ে নিতে পারবেন। তো আমার এটা পাতলা হয়ে গেছে, তাই আর একটু আটা দিচ্ছি বা ময়দা দিচ্ছি। তো দিয়ে আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো যখন মাখানো হয়ে যাবে তখন আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে এটাকে হাতের মধ্যে মুঠ করে ভেজে নেব। তো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাকে দেখাচ্ছি। তো একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আমাদের সেই সুস্বাদু মজাদার রেসিপিটি করে নেব। এটা ভাজা হতে হতে আপনাকে কয়েকটি কথা বলে নিচ্ছি। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে অথবা আমার ভিডিওতে লাইক দিলে আমার আসলে অনেক ভালো লাগে, তখন ইচ্ছা জাগে আরও ভিডিও বানাতে। বাট আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে অনেকটাই হতাশ হয়ে যায়। তো আজকে থেকে আপনারা আমার ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ভিডিও তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনি একটি কাজ করতে পারেন, তা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর দেখবেন এর পাশে একটি বেল আইকন আছে, সেই বেল আইকনটাতে ক্লিক করবেন। তাহলে আমি যখন আপনার নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সেই সাথে প্রাণঢালা অভিনন্দন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হুম।